মামেন একটা ডাক দিয়ে কো পৃথিবীর মানুষ রে আল্লাহর প্রিয় নবী যেই দিন দুনিয়ার দারাদামি বাক্কা নগরে তশরীফ আনেন ওই দিন আমি আমেনাতু সাদিয়া লক্ষ্য করে দেখলাম এমন একজন সুন্দরী মহিলা আমার ঘরের মধ্যে চলে আসলেন আমি জিজ্ঞাসা করলাম তুমি কে তুমি ওই মহিলা ডাক দিয়ে বলে মা আমেনা গো আপনি আমাকে চিনবেন না আমি হইলাম আদম নবীর বিবি সকল নর নারীর মা আমার নাম হইল হযরতে হাওয়া আলাইহিসসালাম বড় করি কন্যা আল্লাহু আকবার সাথে সাথে জিজ্ঞেস করলেন তুমি কেন এসেছো বলে আমি এসেছি আল্লাহর হাবিবের বেলাদার শরীফ পালন করার জন্য আমি মাওলুদ শরীফ পালন করার জন্য আমি এসেছি আরেকজন মহিলা আসলেন আরেকজন মহিলা এসে যখন মা আমেনা জিজ্ঞাসা করলেন তুমি কে কামার নাম হলো ইব্রাহিম নবীর বিবি ইসমাইল নবীর আম্মা আমার নাম হইল হযরতে হাজেরা আলাইহিসসালাম এই জন্য আমরা তাওয়াল্লা শরীফের মধ্যে আমরা পড়ি ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজি'ই তিসাত ওয়া শুরিল কামারিয়া ওয়া আনা নিজামানে আইয়ান সানিয়ানহু সাদা হযরত উম্মাহু লাইলাতাম মাউলুদিহি ওয়া আসিয়াত ওয়া মারিয়াম ফি নিসওয়াতিম মিনাল হাজিরাতিল কুদসিয়া বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার আমার বইরে তাদরে আরেকজন মহিলা জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি ওই মহিলা ডাক নিয়ে বলে আমি হইলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া হযরতে আসিয়া কেঁদে কেঁদে বলে মা গো ফেরাউন কত নির্যাতন করেছি কত নাফরমানি করেছে কত জুলুম করেছে কত অন্যায় করেছে কত আমার উপরে ব্যভিচার করেছে অত্যাচার করেছে মা আমি মাওলার কাছে যখন দরখাস্ত দিলাম মাওলা আর বেশিক্ষণ নাই আমি মনে হয় চলে যাব আমি মনে হয় চলে যাব আমি তো চলে যাব আমি তো চলে যাব রেখে যাব কি সবই রইবে পড়ি ওরে বাই বেরাদর পুত্র স্বজন সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব জোরে বলেন মৃত্যুটা আসলে ঠিক নেই কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম আল্লাহ বলেন রে আসিয়া আর একটু ধৈর্য ধরো আর একটু ধৈর্য ধরো আমার নবীর বেলাদার শরীফ আমার নবীর বেলাদার শরীফে সর্বপ্রথম আমেনার ঘরের মধ্যে যাইয়া আমার নবীর আম্মার ঘরের মধ্যে যাইয়া তুমি ঈদ মিলাদ নবী পালন করবা পৃথিবীর একটা মানুষ না দেখার আগে সর্বপ্রথম আমার রহমাতাল লিল আলামিন নবীর নুরানি চেহারা আমি আল্লাহ তুমি আসিয়ারে দেখাইব আল্লাহু আকবার কিছুক্ষণ পরে আসমানের লক্ষ লক্ষ ফেরেশতারা আসতেছে এরে দেরি হলো না নূরে মুহাম্মদী দুনিয়ার জমিনে আগমন করলেন মা আমেনা বলেন সেদিন এ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছি গিয়েছিল দেখা আল্লাহ আকবার
আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, কালিমার পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুই নয়ন, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। বলেন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। বলেন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। বলেন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করো না বাবা, ঈমানদারগণ জুলুস করো, বাজান রে আল্লাহ বলে জিবরাইল শুনো না, বাজান রে আল্লাহ বলে জিবরাইল শুনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদার গণ জুলুস কো। বলেন ঈমানদার গণ জুলুস করো না, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করেছেন রাব্বানা, ঈমানদার গণ জুলুস করো না বাবা, ঈমানদার গণ জুলুস কো। আমার নবীজি খাতনা অবস্থায় দুনিয়ার জমিনে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করেছে, দুনিয়ার সকল সন্তানেরা এসে জমিনের মধ্যে মার কোলের থেকে পড়ে ওয়া ওয়া করে কান্দে, আমিনা বলেন না 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 না, আমার নবী রহমাতুল্লিল আলামিন, নবী রায়খাতাল আশিকিন, সিরাজুস সালিকিন, সিরাজুম মুনিরা, হুজুরে কিবরিয়া, দুজাগানের বাদশা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান মুবারকের মধ্যে ধরে এবার উত হইয়া জমিনের মধ্যে সেজদায় পড়ে আছে। আর একটু জোরে করুন, আল্লাহু আকবার। মা গো ও মা, সুখবর শুনিয়া লও, ভালো জামা পরাইয়া দাও, আতর গোলাপ লাগাই দাও, টুপি পাঞ্জাবি পরাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে, মাগো বছর ঘুরে আবার মিলাদুন নবী এসেছে। সুবহানাল্লাহ, এক বছর পরে মিলাদুন নবী আসে নাই, এই মিলাদুন নবী আসে নাই, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, মাগো এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দু জাগানের সবই মাগো, তাই তো আনন্দ করে দু জাগানের সবই, নবীকে ভালোবেসে যাও, বক্তব্য
ভক্তিতে সালাম জানাও, বলবেন না বলবেন না, নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে, মাগো যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে, মাগো বছর গোরে মিলাদুন নবী এসেছে, বলেন বছর গোরে, আহারে কয় না, বলেন বছর গোরে মিলাদুন নবী। এখন ছোট ছোট বাচ্চারা মাকে যাইয়া বাড়িতে বলবে, মা গো ও মা সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব দয়াল নবীর মাহফিলে, মা গো যাব দয়াল নবীর মাহফিলে, মা গো বছর গুরে মিলাদুন নবী এসেছে, মা গো বছর গুরে মিলাদুন নবী এসেছে, হায় গায় যেদিন আমার দয়াল নবী দুনিয়াতে এসেছে, আরশ কুরসি লৌহ কলম খুশিতে মাকে এসেছে গো, আরশ কুরসি লৌহ কলম খুশিতে মাকে এসেছে, তাই তো আমরা খুশি দুরুদ সালাম পড়তেছি, তাই তো আমরা খুশি, আমরা খুশি না বেজার, তাই তো আমরা খুশি দুরুদ সালাম পড়তেছি, হুরপরিরা জাগার প্রেমে পাগল হয়েছে, মা গো হুরপরিরা জাগার প্রেমে পাগল হয়েছে, মা গো বছর গোরে মিলাদুন নবী এসেছে, বলেন বছর গোরে মিলাদুন নবী এসেছে, আবার বলেন মা গো ও মা সুগন্ধি সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব দয়াল নবীর মাহফিলে, মা গো যাগো দয়াল নবীর মাহফিলে, মা গো বছর গোরে মিলাদুন নবী এসেছে, মা গো বছর গোরে মিলাদুন নবী এসেছে, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এখন দেখি কার কতটুকু জজবা আছে, গরব আছে, মাশাল্লাহ, হয় না এখনো আশেক রসুলের এশকের যে একটা প্রমাণ, এটা এটা হয় না, আল্লাহুম্মা সাল্লি, মুহাম্মাদ ওয়া আলা আল জঙ্গলারুই পশুরা বলে, জঙ্গলারি পশুরা বলে, আজকে মোদের খুশির দিন, এই দহরাতে তশরি পানলেন রহমাতুল্লিল আলামিন, আল্লাহ হুম্মা সাল্লি আলা, জোরে মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যেদেনা, আমার শহীদ বাবা কালিয়াফুরি আপনার নামে সারলাম তোরে, শহীদ বাবা কালিয়াফু হে আপনার নামে সারলাম তোরে, বাঙ্গানায়ের হকান্দারি মোহাম্মদিয়া রাসূলুল্লাহ, আল্লাহ
হুম্মা সাল্লে আল, দশটা গুণা মাফ হবে, দশটা রহমত নাজিল হবে, দশটি পদ মর্যাদা সম্মান বৃদ্ধি হবে। হা, জোরে জোরে জোরে, ওয়ালা আলে সাইয়েদিনা, এই বাব সংসার মাঝে আপনার ডঙ্কা জোরে বাজে, এই বাব সংসার মা হে আপনার ডঙ্কা জোরে বাজে, হে বিজাতিরা মরে লাজে, ও হাবিরা মরে লাজে, মোহাম্মদিয়া রাসূলাল্লাহ, আল্লাহুম্মা সাল্লে আলা ওয়ালা আলে সাইয়েদেনা, মা আমেনা বলে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, রাইহাতুল আশিকিন নবী, সিরাজুস সালিকিন নবী, সিজদা মুবারকের মধ্যে পড়ে আছে, আল্লাহ ডাক দিয়ে গো জিব্রিল, জিব্রাইল রে এই মুহূর্তে আমার বন্ধুরে যাইয়া কও সেজদার মধ্যে কেন পড়ে আছে, আমার নবী সেজদার মধ্যে থাকা অবস্থায় সাত আসমান কান্দে, সাত জমিন কান্দে, লক্ষ লক্ষ ফেরেশতারা কান্দে, লক্ষ লক্ষ নবীরা কান্দে, আমার বন্ধুরে বল কান মুবারক থেকে হাত মুবারক ছেড়ে দিত, জিব্রাইল জিব্রাইল কানে কানে আইয়া বন্নিয়া রাসূলুল্লাহ, কান মুবারক থেকে শিশু নবী গো হাত মুবারক ছাড়েন, আমার নবীজি ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ, আমার উম্মতের গুনাহ যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি নবী কান মুবারক থেকে হাত মুবারক লামাইব না, আল্লাহ ডাক দিয়া বলে নবী গো আপনি হাত লামান, হাত লামান, আমি আল্লাহ ওয়াদা করলাম দুরুদ পড়া, আপনি নবীকে মোহাব্বত করা, পাঁচ ওয়াক্ত নামাজি, কোন উম্মতেরে আমি আল্লাহ জাহান্নামে দিব না, আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বড় করে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার বাবারা গভীর মনোযোগ, হযরতে আমেনা হযরতে আমেনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান আকর্ষণের আগমন আলহাজ হযরত মাওলানা নাসির মাহমুদ সাহেবের আগমন, আর একটু জোরে কন্না মারহাবা, আর একটু হয় নাই হয় নাকি, ওনার সাথে কি শত্রুতা আছেন তো সবাই বলুন মারহাবা, হয় নাই আর একটু জোরে বলুন মারহাবা। তিনি কিন্তু কামেল পাস, কি পাস, কামেল পাস, হয়তো একটু আল্লাহ টাকা পয়সা দিয়েছে বিভিন্ন কাজে, বিভিন্ন তরিকতের বিভিন্ন সংগঠনের খেদমত করায় একটু ব্যস্ত থাকে, কথা কন ঠিক কিনা, যাই হোক আল্লাহ ওনাকে কবুল করুক, জোরে কর না আমিন। আমার ভাইয়েরা কবির মনোযোগ, হযরতে আমেনা বলেন আমার সন্তানকে যখন আমি আমেনা টান মেরে যখন আমি কোলে তুলে নিলাম, আমার সন্তানের চেহারার আলোতে আমি মা আমেনা শাম দেশের বাদশার রাজ সিংহাসন পর্যন্ত আমি মক্কা থেকে আমার ঘর থেকে আমি স্পষ্ট দেখেছি, আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, আমার সন্তানের চেহারার আলোতে তমাম পৃথিবী দুনিয়াটা আলো হয়ে গেছে, এই আলোতে তমাম পৃথিবীর জমিনে
কোন জায়গায় কি আছে, আমি আমেনার শোকের সামনে বেসে উঠেছে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। বল সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। বাজান, আমি গজলটা পড়ব, পড়ে বলছি। হযরতে আমেনা বলেন, আমার পুত্র যখন ছয় মাসের আমার গর্ভে, তখন আমি পেটের দিকে তাকাইলাম, তাকাইয়া লক্ষ্য করে দেখতেছি আমার পেটের মধ্যে, পেট মুবারকের মধ্যে নূরে মুহাম্মদী বিদ্যমান আমার কাছে দেখা যায়। ওই নূরের দিকে যখন আমি তাকাইলাম, তাকান মাত্র আমি সহ্য করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। আমার নবীজির ছোট বিবি হযরতে আমাদের উম্মতের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফরমান, হে পৃথিবীর মানুষ শুনো, তোমরা শুনো, একটা কথা জেনে রেখো, আমি ঘরের মধ্যে একদিন আমি সেরা কাপড় সেলাই করতেছি, হঠাৎ করে আমি আয়েশার হাত থেকে সুইখানা পড়ে গেল। অনেকবার চেষ্টা করে দেখলাম, তখন হুজুর আমার হুজরা মুবারকের মধ্যে উপস্থিত ছিল না। তখনই আমি লক্ষ্য করে দেখলাম, একবার টোকাইলাম, দুইবার টোকাইলাম, সুইখানা আমি পেলাম না। না পাওয়ার কারণে আমি পেরেশান হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম, যখনই তিনি হুজরা মুবারকের দিকে আসলেন, হুজরা মুবারকের সামনে আসলেন, দরজার দুইটা সুকাটের মধ্যে দড়িয়া এইভাবে যখন উঁকি দিছে, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, বাত্তি দ্বারা একবার নয় সাতবার ঠোকাইলাম, হারানো সুইটা পাওয়া যায় না। আল্লাহর হাবিব যেই মাত্র দরজার চৌকাটে ধরি কল্লা মুবারক ভিতরে দিয়া কয়েশা কি টুকাও, পৃথিবীর মানুষ আল্লাহ পাকের জাতে মুকাদ্দেসের কসম খাইয়া বলি, আমার নবীর নূরানি চেহারার আলোতে আমি আয়েশা সিদ্দিকার হারানো সুইখানায় আমি পেয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। রে আয়েশা সিদ্দিকা বলেন, লাল রঙের চাদর শরীফ গায়ে দিয়া আল্লাহর হাবিব পূর্ণিমার রাত্রি, পূর্ণিমা চাঁদনি রাত্রি যখন উঠোনের মধ্যে বসে আছেন, আমি একবার তাকাই চাঁদের দিকে, আবার তাকাই হুজুরের চেহারার দিকে, একবার তাকাইলাম, দুইবার তাকাইলাম, তিনবার তাকাইলাম, তিনবার তাকাইয়া লক্ষ্য করে দেখছি আমার নবী আমার দিকে তাকাইয়া তাবাসসামায় একটা মুস্কি হাসি দিয়া কয়েশা, আসমানের দিকে তাকাইলা তিনবার, আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলা তিনবার, কি দেখেছো আয়েশা সিদ্দিকা? আবার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম তিনবার, আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম তিনবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, ওই পূর্ণিমার চাঁদের চাইতো আপনি নবীর নূরানি চেহারায় আরো উজ্জ্বল দেখা যায়। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরতে আমেনা তুসা দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ শুনো, আমি আমেনা আমার নবীকে আমি কোলের মধ্যে তুলে নিয়ে বসে আছি, আর নবী যখন আগমন করেন তখন খানায় কাবার ভিতরে এমন একটা ধুমধুম আওয়াজ হলো, এমন একটা বিকট সাউন্ড হলো, তখন আমি আমেনা বুঝতে পারলাম, জিনকো সেজে দে মেহরাবে কাবা বাজুকি উন বাহুকি লাতা খাত পেলা ফোসালাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রে কাবা গৃহের মধ্যে 360 খানা মূর্তি ছিলেন, বড় বড় তিনটা মূর্তির নাম লাত মানাত উজ্জা, যেই কোনো তিনটা একটা একটা হলো, যেই কোনো তিনটা মূর্তি তাহাদের বড় ভগবান বা তাহাদের বড় খোদা। 224,000 পয়গাম্বর এসে এই মূর্তি ভাঙতে পারে নাই, এই মূর্তি ভাঙতে পারে নাই। আমার ভাইয়েরা, এই জন্য কবি নজরুল বলেছে, আজকে যত
পাপিও তাপি সব গুনাগার পেলো রে মাপি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় হিরে সাগর আকাশ বাতাস দেখবি না বললে ঠকবেন বল ত্রিভুবনের বলো বলো ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি দেখ আমিনা মায়ের কুলে কবি নজরুল মাত্র 8 পাস অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে বলে হুজুর উনি মেট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা দেন নাই কেন ডিগ্রি পড়েন নাই কেন এমএ পাস করেন নাই কেন বড় ডিগ্রি লাভ করেন নাই কেন ডক্টরেট ডিগ্রি লাভ করে নাই কেন কবি নজরুল পরীক্ষার হলে যায় হল সুপার তাহাকে একটা প্রশ্ন হাতে ধরিয়ে দেয় এক নজর চায় কবি নজরুল বলে এগুলো তো আমি পারি এস হলের ভিতরের মধ্যে হল সুপারে বলে আপনাদের দায়িত্বে আছেন ধরেন খাতা আর কলম আপনার কাছে প্রশ্ন জমা দিলাম কিন লাগিয়া আমি পরীক্ষা দিব না এগুলোতে আমি জানি এক 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 লোক প্রশ্ন করছে হল সুপার প্রশ্ন করছে যে আপনি যে প্রত্যেক দিন প্রতি বছর আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে যান এইট পরীক্ষা কয়েকবার আপনি দিয়েছেন তার কারণ কি কয় আরে আরে শিক্ষা বোর্ডের তো মাথা খারাপ শিক্ষা বোর্ড অফিসারও তো মাথা খারাপ তিনারা আমাকে এরকম একটা প্রশ্ন করক যেই প্রশ্নের কাছে উত্তর দিতে গিয়ে নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম হার মেনে যায় এরকম প্রশ্ন তো তারা আমাকে দেয় না আল্লাহু আকবার তিনি নবী প্রেমে পাগল হয়েছে তিনি নবী প্রেমে পাগল হয়েছে তিনি লেখছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই রে আমি শুনতে পাই আল্লাহু আকবার বলেন এই জন্য দেখ তিনি লিখছে দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কোসি মুখে শাহাদাতের বাণী যে শোনা আয়ে রে সাগর আকাশ আয়ে রে সাগর আকাশ বাতাস ধুলির দরা বেহেস্তে আজ জয় করিয়ে দিল রে লাজ আল্লাহু আকবার জয় করিয়ে দিল রে লাজ ওই যে খানায় কাবা 360টা মূর্তি এমন ভাবে আগমনে নবীজির আগমনে যে আলা হযরত আহমদ ইয়ার আহমদ রেজা খা ফাজলে বেরনবী বলেন জিনকো সাজদে মেহরাবে কাবা বাজুকি এমন ভাবে কাবা সাজদা আল্লাহর কুদরতি কদমে পড়ে গেছে নবীজির আগমনে খানায় কাবা 360টা মূর্তি ব্যাঙ্গে চুড়ে মুকুটের মধ্যে শেষ হয়ে এই জন্য কবি নজরুল বলেন ধুলির দরা বেহেশতে আজ জয় করিয়া দিল রে লাজ আজকে খুশির ডলনে মেসে আজকে খুশির ডলনে মেসে দুশোর সাহারা রে সাগর আকাশ বাতাস মাশাআল্লাহ ত্রিভুবনের আবার আবার ত্রিভুবনের এলো রে দুনি আয়ে রে সাগর আকাশ বাতাস
আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার নিকটে গেলেন, যাইয়া দেখতেছি খানায় কাবার উত্তর দিয়া বড় বড় পাদ্রী দেখা যায়। পাদ্রী ওই জমানায় বড় আলেম, ওই জমানায় বড় পশ্চিম পাশও জ্ঞানী গুণী দেখা যায়, দক্ষিণ পাশও মান্য গণ্য ব্যক্তিবর্গ দেখা যায়, পূর্ব পাশে খানায় কাবার পূর্ব পাশে কিছু নবীর আশেক দেখা যায়। সুবহানাল্লাহ, কন্যা নবীর কিছু আশেক দেখা যায়। দাদা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলেন, নাতি শুনছি নাকি মরা আপনার ছেলে মরা আবদুল্লাহর ঘরের মধ্যে হ্যাঁ একটা ছেলে হয়েছে, এ সে নাকি খুবই সুন্দর ফুটফুটে চাঁদের মতো, তার নাম কি রাখছেন? কয়ে তবে হুজুররা আপনারা কোনো মনে কষ্ট নিয়েন না, নাম রাখার দায়িত্ব তো মার, নাম রাখার দায়িত্ব কার? আমি আমেনার হুকুমের বাহিরে আমি কিছুই বলতে পারবো না, যেহেতু প্রথম মাসে আমেনা আমাকে বলেছে, বাবা আমি এরকম একটা স্বপ্নে দেখি, স্বপ্নে দেখছি হজরতে আদম আলাইহিস সালাম স্বপ্নের ঘরে এসে আমার নবী যে আমার গর্ভে আসছে এই মাসে আমাকে সংবাদ দিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাওরিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি ফরমান, আমি রবিউল আউয়াল মাসের প্রথম প্রথম এক নাম্বার এক তারিখে আমি মক্কাতুল মুকাররমায় গেলাম। আমি নিয়ত করেছি রবিউল আউয়ালের ১২ তারিখ দিবাগত রাত্র পর্যন্ত আমি খানায় কাবার আশেপাশে থাকবো। সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে আমি যখন তাওয়াফ করি, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়া তাওয়াল মুলক লা শারীকা লাক, জোরে কন্যা সুবহানাল্লাহ, হঠাৎ করে তিনি তাওয়াফ বন্ধ করে দেওয়া মাত্র একটা দুরুদ শরীফের আওয়াজ শুনে যায়। কোন দুরুদ শরীফ? কোন সালাতু সালাম? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি। তিনি কেমন ওলি ছিলেন? তিনার পিতার নাম আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভির দেহলভির পীর সাহেবের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর পীরের নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতির পীরের নাম হলো খাজা ওসমান হারুনি। সুবহানাল্লাহ। এইবার তিনি বলতেছে, আমি দেরি করলাম না, তাড়াতাড়ি করে আমি তাওয়াফ বন্ধ করে খানায় কাবা ছেড়ে, যখন কাবা গৃহটা ছেড়ে আমি আওয়াজটা কোন দিকে শোনা যায় দেখি, এই বরাবর একটা ঘরের মধ্যে আওয়াজ শোনা যায়। যাইতে 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 আল্লাহর হাবিব সরকারে দোয়ালম যেই ঘরের মধ্যে আগমন করেছে ওই ঘরের ভিতরে আওয়াজটা শোনা যায়, লক্ষ লক্ষ ফেরেশতা এসে এই ঘরের মধ্যে আমার নবীকে সালাম দিয়া যায়, আবার তারা আসমানে চলিয়া যায়, আবার লক্ষ লক্ষ ফেরেশতারা এসে আবার এই ঘরের সামনে এসে আমার নবীর আগমনের ঘরটা সালাতু সালাম পড়ে পড়ে খানায় কাবার মতো তাওয়াফ করতেছে। বলেন না আল্লাহু আকবার। হযরতে আমেনা বলেন, দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার বৌমা আমেনাকে যাইয়া জিজ্ঞাসা করি তাহার নাম কি রাখছে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াদৌড়ি করে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করে, আমেনা গো, ও আমেনা, তুমি তোমার সন্তানের নাম কি রাখছো? বলে, আমি আমার সন্তানের নাম রাখছি ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল, ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা। না বললে ঠকবেন, আমরা কি ঠকবো না জিত? কথা কন্যা, ঠকবো না জিতবো? জিততে রাজি আছেন কিনা? আমার নবী বলে, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা উম্মত রে, মনে রেখো দুনিয়াটা হলো পরকালে জিন্দিগির খেতিবাড়ি। আমেনা বলেন, বাবা আমার পুত্রের নাম আমি রাখছি ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী। বলেন, সাপায়তের কান্দারি, সাপায়তের কান্দারি মদিনাওয়ালা, হায় হায় সাপায়তের কান্দ,
ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ওরে গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবার কাবা গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবার কাবা নূর নবীজির সুগ কাবা নূর নবীজির সুগ কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল ঠকবেন ঠকবেন না বললে ঠকবেন ইয়া মুহাম্মদ মুস্তাফা সাপায়তের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নৈশে গোলাপ নৈশে পুতুল নৈশে গোলাপ নৈশে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ বলো ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ওরে সাপায়তের কান্দারি সাপায়তের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ আমার বাইরা বাবারারে আব্দুল মুত্তালিব এসে মা আমেনাতু সাদিয়াকে জিজ্ঞাসা করে আমেনা গো আমার নাতির নাম তুমি কি রাখছো আমেনা বলে আব্বা আপনার নাতির নাম রাখছি মুহাম্মদ সুবহানাল্লাহ এই কথা বলা মাত্র ইয়া মুহাম্মদি নামটা এমন একটা জজবাই নাম রে এমন একটা প্রেমের নাম এমন একটা মহাব্বতের নাম এমন একটা মহাব্বত জাগ্রত হওয়ার নাম এমন একটা নাম মুহাম্মদ এমন একটা নাম জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার নাম এমন একটা মুহাম্মদি নাম শুধু তাই নয় দুনিয়া ও আখেরাত ইহকাল পরকালে শান্তিতে থাকার নাম এই কথা বলা মাত্র আব্দুল মুত্তালিব এমন একটা ফাল মারছে এক হাত উপরে গড়ের বুতুর বুতুরের মধ্যে বাড়ি খাইয়া মাথাটা যখন দুই খণ্ড হইয়া গেছে স্মৃত করি রক্ত বার হইছে বার হইতেছে এই জন্যে শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বগদাদি হুজুরের আব্বা আব্দুস সুবহান আল কাদরি শুকলে কাদরির মধ্যে কাসিদায় গাউসিয়া সুবহানিয়ার মধ্যে তিনি লিখেছে যদি তোমার বিমার হয় যদি তোমার অসুখ হয় যদি তোমার কোনো জায়গা ক্ষত হয় তাহলে তুমি এই এইভাবে পড়বা হামারে দর্দে কে দরমা মুহাম্মদ মুস্তাফা ঠেরে বল হামারে দর্দে কে দরমা মুহাম্মদ মুস্তাফা ঠেরে জিগার কা জখমে কা মারহাম জিগার কা জখমে কা মারহাম মুহাম্মদ মুস্তাফা ঠেরে আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আমার বাবারা আমেনা ডাক দিয়ে বলে আব্বা গো এই মুহূর্তে আমার কাছে কোনো মেডিসিন নাই এই মুহূর্তে আমার কাছে ব্যান্ডেজ করার কোনো কাপড় নাই এই মুহূর্তে আমার কাছে চিকিৎসা দেওয়ার মতো কোনো চিকিৎসার সেবা নাই বাবা এই মুহূর্তে আপনি কী করবেন
কাঁটা জায়গা বন্ধ করতে হলে, রক্ত বন্ধ করতে হলে বাবা আপনি আমার সামনে আসেন, কেন না আপনি তো জানেন না আমি কাকে কুলে নিয়ে আসি, জিনাকে কুলে নিয়ে আসি। প্রত্যেক মাসে আমাকে এক একজন নবী এসে আমার নবীকে নবীর সংবাদ আমি আমেনাকে দিয়া গেছে। বাবা সামনে আসেন, হযরতে দাদা আব্দুল মুত্তালিব দেরি হইল না, যখনই সামনে আসলেন, সামনে আসা মাত্র তাহার মাথাটা এইভাবে আগাইয়া দিলেন। আল্লাহর হাবিবের শিশু নবীর পা মুবারক যখন মাথার তালু মুবারকের মধ্যে এইভাবে যখন আস্তে করে তিনটা গেঁসা দিল, আমেনা বলে পৃথিবীর মানুষ আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীর পা মুবারকের তালু মুবারকের স্পর্শ পাইয়া বাক্কা হয়ে গেছে মক্কা, কেবলা হয়ে গেছে কাবা, শুধু তাই নয় তামাম পৃথিবীর নাফাক মাটি হয়ে গেছে মসজিদ। শুকনা স্তনে দুধ আসিল, মরা গাছে ফুল ফুটিল। আমেনা বলে আব্বা গো এখন মাথার তালুর মধ্যে হাত দিয়ে দেখেন রক্ত আসেনি। সাথে সাথে আব্দুল মুত্তালিব মাথার তালুর মধ্যে হাত দিয়া লক্ষ্য করে কোনো রক্ত নাই, কোনো ফাটা জায়গা নাই, কোনো ব্যথা নাই, যন্ত্রণা নাই, আমার নবীর তালু মুবারক লাগা মাত্র আব্দুল মুত্তালিবের মাথা ফাটা, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হইয়া জোড়া লাইগা গেছে। সকলে ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী, বলো সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী, তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন আল্লাহ, তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন আল্লাহ, পশু পাখি মার্গ বাজানাই, পশু পাখি মার্গ বাজানাই, দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী, তোমার আগমন হইল মক্কায় হিজরত করিলেন সোনার মদিনায়, কাঁদিতেছে উম্মতের মায়ায়, কাঁদিতেছে উম্মতের মায়ায় সবার পিয়ারা হায়াতুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী, বলো সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলা, তোমারি নূরের আলোয় দরায় আদার যত আলোকিত হয়, চাঁদ সে তারা মার্গ বাজানায়, পাগল হইল দুনিয়ার ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী, এই বরাবর যান। সকল ঈদের সেরা ঈদ হলো কবিতের ঈদে মিলাদুন্নবী, বলেন সকলে ঈদের সেরা এদিকে দেন হলো কবিতের ঈদে মিলাদুন্নবী, সকলে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইরে পাদ্রিদের
কাছে দাদা আব্দুল মুত্তালিব গেলেন। আব্দুল মুত্তালিব যাইয়া এবার বলতেছে পাদ্রীরা বড় বড় মনে মনে বহু খুশি, বড় খোদার নামে নাম রাখবো, লাত মানাত উজ্জার নামে দাদা আব্দুল মুত্তালিব নাতির নাম রাখবে। ও আব্দুল মুত্তালিব নাতির নাম কি রাখছেন? কয় নাতির নাম রাখছি ইয়া মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা মাত্র রে সঙ্গে সঙ্গে কাবা ঘরের পশ্চিম দিয়া যারা ছিল তারা বলে এই গলার এই নামের গলার হার বানাইলাম, উত্তর দিয়া যারা ছিল তারা বলে এই নাম বাপদাদার সৈদ্য গোষ্ঠী কোনোদিন শোনে নাই, দক্ষিণ পাশে যাহারা ছিল তাহারা বলে এই নামে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে কলঙ্ক লাগাইছে। খানায় কাবার দেরি হইল না, পূর্ব দিকে যাহারা ছিল তাহারা বলে এই নামের গলার হার বানাইয়া মধুবাকা নাম অন্তরে জপন কইরা নি নাম রে পৃথিবীর মানুষ, এই নাম ছাড়া কোন গতি নাই। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার, এই নাম ছাড়া কোনো গতি নাই। তাহলে বোঝা গেল উত্তর দিয়া যারা বলল আগুন লাগাইছে আগুন লাগাইছে, এই নাম তো বাপদাদার সৈদ্য গোষ্ঠী শোনে নাই, দক্ষিণ দিয়া যারা শুনছে তারা বাপদাদার ধর্মের মধ্যে সুন কালি মাগছে। আমার নবীজির যদি জিজ্ঞাসা করি নবী গো আপনার আগমনে কে কে খুশি কে কে বেজার, আল্লাহর নবী বলবে তামাম পৃথিবীর 18,000 মাখলুকাত 80,000 আলম 24,000 পয়গাম্বর খুশি, কিন্তু বেজার ছিল একজন। আপনারা বলুন তো হে বেটার নাম কি? আর একটু জোরে কর নাম কি? রে ওই ইবলিসের সেনা আমাদের দেশে আছে, রবিউল আউয়াল মাস যখন আসে তখন তাহাদের সুলকানি বেড়ে যায়, তখন তাহাদের মাথা খারাপ হয়ে যায়। এরা হলো শয়তানের দল, এরা হলো খারিজির দল, এরাই হলো ওহাবির দল। আমার ভাইয়েরা আমার বাবারা আপনারা বলুন তাহলে নবীজির আগমনে তামাম 18,000 মাখলুকাত 80,000 আলম 2,24,000 পয়গাম্বর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাও খুশি, বেজার ছিল একজন, সব খুশি সবার লোকে আমরা সবাই বলেন, বেহেস্তের বাগানের সবাই বলেন আজকে আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার, দুই হাত তুলে বলো খুশি না বেজার, নারে তাকবীর আল্লাহ, হয় নাই নারে তাকবীর আল্লাহ, নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা নবী আলীর দুশমনেরা একটু দূরস্বরী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়ালা, জোরে 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 বলেন ওয়ালা আলে সাইয়েদে হে নাগা, আইসো ববে যেতে হবে কবরে বলো আইসো ববে যেতেই হ হিসাবে নিকাশ দিতে হবে হাসো, উম্মতের কারণে নবী আনলেন শরীয়ত, তরিকতার হাকিকতার মারিফাত, উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খবরে দে এসে উপায় রহমাতুল লিল আলামিন নাম আল্লাহ রাকিয়া ইদরাতে দিলেন গোহা হাবিবে পাঠাইয়া আদর করিয়া বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্না আমে ফেলি আমার ভাইয়েরা আমার বাবারা আমার নবীজিকে নিতে আসে না ওই সময় আরবের রেওয়াজ ছিল বাচ্চা হওয়া মাত্র তাহারা পালক দিয়ে দিত সাথে ছয় বছর সাত বছরের একটা কাগজ করতো এগ্রিমেন্ট করতো কিন্তু সাথে কিছু স্বর্ণ গয়না টাকা পয়সা পাঁচ বছর ছয় বছর লালন পালনের জন্য খরচ দিত আমার নবীর আম্মা গরিব মানুষ আমেরা তো সাদিয়া গরিব মানুষ কোথার থেকে দিবে এইদিকে তায়েফের জমিনে তিন দিন আগে একজন মহিলা আছে ওই মহিলার নাম হইল হজরতে হালেমাতুস সাদিয়া হালেমাতুস সাদিয়ার তিন দিন আগে একটা মেয়ে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে হালেমাতুস সাদিয়া আউজা মানুষ সে হাঁটতে পারে না চলতে পারে না ঘুমাইতে পারে না ঠিক মতো অন্ন জোগাড় করতে পারে না এবার সে মনে মনে ভাবলেন আমার তায়েফের দেশ থেকে বাক্কা শহরে মক্কা শহরে অনেক মহিলারা গাদা নিয়া সাওয়ার করে সন্তান আনে আমিও যাব আমিও যাব আমিও যাব গাদার কাছে এসে লক্ষ্য করে দেখতেছে গাদার শরীরের মধ্যে জ্বর ডাক দিয়া বলে গাদারে মক্কা সিনুসনি মক্কা যাইবিনি বলে হা গাদা মাতালারে আমি মক্কা সিনি উট আমার পিঠের মধ্যে গাদাকে নিয়ে যখন দারুসালাম গেটের সামনে আসলেন কাহালিমা আসার টাইমে তিনটা রুটি আনলেন দারুসালাম গেটের সামনে এসে যখন রুটিখানা খুললেন খোলার পর মুখে দিব একটা ফকিরা এসে হাত বাড়াইয়া ডাক দিয়ে কামে না গো তুমি যদি আমাকে তিনটা রুটি দাও তিন দিনের খোদার জ্বালানি বাড়ার হবে আমি যদি করি যা শান্তি পাই আমার পেট যদি শান্তি পায় কিন্তু আমি তোমাকে এমন একটা দোয়া করব কি দোয়া করবি ফকিরা ফকিরা ডাক দিয়া বলেন রুটি দিলে আমার কলিজাটা ঠান্ডা হবে খোদার জ্বালানি বাড়ানো হবে তোমারে আল্লাহ তোমার কলিজা ঠান্ডা করব নবী মুহাম্মদের দিয়া আল্লাহু আকবার নবী মুহাম্মদের দিয়া তুর কলিজা আল্লাহ ঠান্ডা করব এবার নবীর কথা শুনে ফকিরার কাছ থেকে নবীর কথা শুনে হযরতে হালেমা পাগল হয়ে গেলেন গাদার কাছে যাইয়া বলে নবী কোন ঘরের মধ্যে আছে তুই চিনুসনি গাদা মাতালারি আর এইভাবে মুখ দিয়ে ইশারা করি ফিরে উঠ যখন ফিটে উঠছে আমার নবীর মা আমেনাতুস সাদিয়ার গড় বরাবর যাইয়া আস্তে করে থেমে গেলেন হযরতে হালেমা গাদাটাকে একটা গাছের লগে বাঁধলেন বাঁধা মাত্র এবার ভিতরের মধ্যে যখন উঁকি দিছে লক্ষ্য করে দেখতেছে এমন একটা ফুট ফুটে ছাদের মতো ছেলে আমেনার কুলের মধ্যে দেখা যায় তার অন্ধকার গড় তার চেহারার আলোতে আমেনার পুরা গড়টা আলো হয়ে আছে এইবার ডাক দিয়া বলে আপনার নাম কি সালাম দিলেন সালাম লইলেন সালাম দিলেন সালাম লইলেন জিজ্ঞাসা করে আপনার নাম কি বলে আমার নাম হালেমা বলে আপনার নাম কি বলে আমার নাম আমেনা দুইজনের নামের মধ্যে মোটামুটি একটা মিল রয়েছে আপনি কি আপনার সন্তানকে আমাকে লালন পালনের জন্য দিবেন বলে হ্যাঁ দিব তবে বোন রে একটা কথা আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই
যদি তুমি নাও বিনা পয়সায় আমার ছেলেকে। হালেমা মনে মনে কয়, আজকে তিন দিন পর্যন্ত আমার স্বামী গরিব মানুষ, চুলার মধ্যে আগুন জ্বলে না, অন্ন জুটে না, মাত্র জবের গুঁড়ি বাজার থেকে এনে কোনো রকম রুটি বানাইয়া খাই। এখন সে বলতেছে, এবার নবীজির দিকে লক্ষ্য করছে, নবীজির দিকে লক্ষ্য কইরা হালেমার মায়া হইয়া গেছে। এবার বলে কাজীর কাছে চলো, এবার কাজীর কাছে নিলেন, কাজীর কাছে নিয়া বলেন কয় বছর রাখবেন? বলে আমি ছয় বছর লালন পালন করব। এবার ছয় বছরের এগ্রিমেন্টের একটা কাগজ করলেন, কন্ডিশনের একটা স্টাম্প করলেন, কাগজ করলেন, আমার নবীকে নিয়া আমেনার কাছ থেকে হালেমা গাদার কাছে আইছে। আইসা দেখতেছে গাদারা লম্বা হইয়া শুইয়া আছে। গাদার কাছে আইয়া গাদার নাকে মুখে পানি শুধু লোট বিঘার বাইর হয়। এবার জিজ্ঞাসা করে, গাদারে উঠ, তুই জানোস নি কাকে আনছি? গাদা মাথা লাড়িয়া কয়, জানি। তুই কি তোর শরীর দিয়ে গরম হইয়া রয়েছে, মনে হয় তোর জ্বর উঠছে, যাইবি নি? তুই তায়েফে যাইবি নি? অন্যান্য মহিলারা একসাথে রওনা দিয়েছে, হালেমা একসাথে রওনা দিয়েছে, কিন্তু হালেমার দুর্বল গাদাটা হালেমাকে লইয়া আমার নবীকে লইয়া সবার আগে তায়েফে চলিয়া গেছে। হালেমা যাইয়া দেখে তাহার সঙ্গের সাথীরা এখনো পর্যন্ত তাহারা তায়েফের বাড়িতে কেহ ফিরে নাই, আমার নবীকে নিয়ে সবার আগে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার ব্যাপারে হযরতে হালেমা তুসাদিয়া ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমার স্বামী গরিব মানুষ, আমার স্বামীর উপার্জন কম, তবে আমরা আমাদের একটা বকরি আছে, এই বকরির দুধ এটা বিক্রি করে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটাকে দুধ বেশি, বকরির মধ্যে যেটা দুধ বেশি দেয় এটা রেখো দেওয়ান ছাগল, কি কথা কন না কা? আর গরুর মধ্যে যেটা দুধ বেশি দেয় এটা রেখো অস্ট্রেলিয়ান গাবি, কথা কয় না কা? অস্ট্রেলিয়ান গাবি, অস্ট্রেলিয়ান গাবি, তাই নাকি? কয় হ্যাঁ। হালেমা বলেন, এই দুধ বিক্রি করি, কোনো রকম আমার সংসার চলে। এইবার আমি দেরি করলাম না, দেরি করলাম না, আমি দেরি করলাম না, আমি আমার নবীজিকে নিলাম। আমার নবীজি যখন রহমাতাল্লিল আলামিন নবীকে যেই রাত্রে নিলাম, ওই রাত্রে ছাগলটাকে বকরিটাকে দহন করলাম, দহন করলাম একবার, কিছুক্ষণ পরে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা পরে আবার বকরিটা এমন এমনভাবে চিৎকার মারে। আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম, ও মা, দশ বছরে একটা, দশ এগারো বারো বছরে একটা মেয়ে, জিজ্ঞাসা করলাম বকরিটা কেন কান্দে? মেয়ে ডাক দিয়া বলে, বাবা মা গো, ও মা, বকরিটা তো দুধ এমনভাবে টপ টপ করে পড়তেছে, দহন করতে হবে। আবার দহন করলেন, দহন করার সাথে সাথে ঘরে গেলেন, আধা ঘন্টা পরে আবার এটা চিৎকার আরম্ভ করছে। আমার নবীকে যেই রাত্রে নিছে, একটা বকরিকে হালেমা ওই দিন রাত্রে নবীর উসিলায়, নবীর মহাব্বতে ১৯ বার দহন করেছে। বলেন আল্লাহু আকবার। ১৯ বার দহন করেছে আমার ভাইয়েরা আমার বাবারা। এইবার হালেমা তো সাদিয়া বলেন, আমার সন্তান যখন ৬ মাস বয়স হলো, ৮ মাস বয়স হলো, ১৫ মাস বয়স হলো, ২ মাস বয়স, ২০ মাস বয়স হলো, আমার সন্তান, আমার যে কোসি একটা মেয়ে সন্তান, আমার মেয়েটা দাঁত দানের দুধ পান করলে বামের দুধ আমার নবী মোহাম্মদ পান করে, কিন্তু ডানের দুধ আমার নবী কখনো পান করে না। আমার নবী বলেন, ইন্নামা ওয়ানা কাসিমুন আল্লাহু ইউতি, আমি নবী হইলাম বন্টনকারী, আল্লাহ রহমত বরকত যাহা রিজিক আমার কাছে দেয়। আমি নবী মদিনাওয়ালার থেকে, মদিনার রওজা মুবারক থেকে আমার উম্মতের কাছে আমি রিলিফের মালের মতো বন্টন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেরি হলো না,
এইবার আম হালেমা বলেন, আমার সন্তানের কোনো খেলাধুলার কিছু ছিল না, আমি একদিন লক্ষ্য করে দেখলাম আমার সন্তান পাও ধুলায় কিভাবে পূর্ণিমার রাত্রে আমার নবী পাও মুবারক যদি ডান দিকে নেয়, ডান দিকে আসমানের চন্দ্র যায়, বাম দিকে দিলে বাম দিকে আসমানের চন্দ্র যায়, দিনের বেলা সূর্য যখন বাম দিকে, যখন ডান দিকে হাত মুবারক পাও মুবারক লড়ায়, যেই দিকে লড়ায় সেই দিকে আসমানের চন্দ্র এবং সূর্য আমার মদিনাওয়ালা নবীজির খেলার সাথী ছিল। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ। তাহলে নবীজিকে মহাব্বত আমরা করতে চাই কি চাই না? তাহলে নবীজির মহাব্বতে আজকের ঈদ মিলাদ নবীর মাহফিলে, আজকের মাহফিলের মধ্যে বাকিতে 10,000 নগদে 5,000 দেওয়ার মতো এমন একজন ভাইয়ের কাছে